বছর পঞ্চাশের অমিতবাবু সাম্প্রতিককালে ভীষণ রকম ডিপ্রেসড থাকেন, খিটখিটে হয়ে যান, কথা কম বলেন, মেজাজ গরম করে ফেলেন সবেতেই, কিন্তু তার কোনো কারণকে খুঁজে পাচ্ছে না, তার স্ত্রী তো অন্ততপক্ষে খুঁজে পাচ্ছে না। তার কারণ চাকরির ক্ষেত্রে যথেষ্ট ভালো চাকরি করে, সামাজিক প্রতিষ্ঠা রয়েছে, হ্যাঁ বেশ কয়েকটা লোন রয়েছে, কার লোন আছে, হোম লোন আছে, ছেলে মেয়েদের পছন্দ পছন্দ আছে, চাহিদা রয়েছে, কিন্তু সেসব তো আগেও ছিল, হঠাৎ করে কী হলো মানুষটার, তো তাতে তিনি খুবই চিন্তিত ছিলেন। তো ভাবলেন যে তারই পরিচিত একজনের কাছে নিয়ে যাই যিনি কাউন্সেলিং করেন, সেই সঙ্গে জ্যোতিষচর্চাটাও ভালো করতে পারেন, কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে নয় আর কি, প্রয়োগ করেন না তিনি। তো এইসব তিনি যখন করছেন, তো অমিতবাবুকে বলা এসে বললো ঠিক আছে চলো নিয়ে যাচ্ছি, দুজনে মিলে গেলেন। তার স্ত্রী মোটামুটি ব্রিফ করলেন, তো সেই কাউন্সিলর তিনি বললেন যে আপনি একটু যান, আমি অমিতবাবুর সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই। তো জিজ্ঞাসা করলেন কী হয়েছে বলুন, আপনার সমস্যাটা কী? তো অমিতবাবু সবটা তাকে খুলে বললেন, বললেন যে বিরক্ত লাগছে, প্রত্যেকটা মানুষের এত এক্সপেকটেশন, সবাই কী ভাবছে কি আমাকে, হ্যাঁ প্রত্যেকের আজকে এই কালকে ওই, কী মানে টাকা রোজগারের মেশিন নাকি, প্রত্যেকের এক্সপেকটেশন, সবাই ভাবছে কোম্পানির প্রফিট দেবো আমি, আমার ছেলে মেয়ে ভাবছে যে আমি তাকে এই নতুন মোবাইল কিনে দেবো, এই করে দেবো, শুধু চাই আর চাই। আরে আমারও তো কিছু চাওয়ার থাকতে পারে, আমি সে আমার চাওয়াগুলো বলতেই পারছি না, আমি ভালো নেই, প্র্যাকটিক্যালি আমি ভালো নেই। তো সবটা শুনে কাউন্সিলর বললেন যে আচ্ছা ঠিক আছে, একটা কাজ করতে হবে আপনাকে, সেই কাজটা করে তারপরে আপনি আমার কাছে আসবেন। বলো কী কাজ বলো? বলে আপনি যে স্কুলে পড়তেন সেই স্কুলে যত সালে পাশ করেছেন স্কুলে যান, গিয়ে ক্লাস টেনের যে যারা পরীক্ষা দিয়েছে আপনার বন্ধু বান্ধব যারা, তাদের সংখ্যাটা দেখুন, তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন, দেখুন যোগাযোগ টোগাযোগ করে তারপরে আপনি আমার কাছে আসুন। তো অমিতবাবু ভাবলেন যে এ আবার কী কথাবার্তা, এত সময় আমার আছে বলে তো আমি মনে করতে পারছি না, সরি টু সে, বলে দেখুন না এটা আপনাকে করতে হবে, এটা করুন আপনি, সময় নেই বললে তো হবে না। তো বলে ঠিক আছে আপনি বলছেন আমিও শুনলাম, চেষ্টা করে দেখি। তো যাই হোক, তার কী মনে হলো, অমিতবাবু ফাইনালি এতে সম্মত হলেন এবং স্কুলে গেলেন, কথাবার্তা বললেন, অতি কষ্ট করে সেই ওনার যে সালে উনি পাশ করেছেন তা চেনা চেনা মানুষদের সংখ্যা দেখলেন মোটামুটি 120 জন, তার থেকে খুঁজে 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 মাত্র 20 থেকে 25 জনের সন্ধান উনি করতে পারলেন। তো সন্ধান করে উনি যেটা দেখলেন যে ওই 20-25 জনের মধ্যেও বেশ কয়েকজন মারা গেছে, কয়েকজন সেপারেটেড, কয়েকজন তার ছেলে মেয়েকে নিয়ে ভীষণ রকম বিব্রত, কী করবে বুঝতে পারছে না, ছেলেমেয়েরা আউট অফ কন্ট্রোল, কেউ আবার সাংঘাতিক ধনী, কেউ আবার সাংঘাতিকভাবে খেতেও পর্যন্ত পাচ্ছে না। তো এইসব দেখে তাদের সিচুয়েশানটা শুনে তাদের সঙ্গে কথাবার্তা বলে বা জেনে তিনি রিয়েলাইজ করলেন যে তিনি যথেষ্ট ভালো আছেন, আনন্দে আছেন। তো এইসব সব সব জেনে তিনি করলেন কি, ওই কাউন্সিলরের কাছে গেলেন, যে বললেন আমি এই তথ্য পেয়েছি। তখন উনি বললেন আপনি তো পুরো কাজটা করেই ফেলেছেন, কী বুঝলেন বলুন তো? তখন বলল আমি দেখলাম যে আমার আমার সঙ্গে যারা মানে আমার ব্যাচমেট যারা ছিল তাদের এইরকম এই অবস্থা, তো আমার অবস্থা তো তার থেকে অনেক ভালো, আমি একটা সম্মানজনক চাকরি করি, আমার সন্তানরাও অত্যন্ত ভদ্র সভ্য মার্জিত, পরিবারে কোনো অশান্তি নেই, আমার আমার সমস্যাটা হচ্ছিল, ভাবছিলাম যে আমি ভালো নেই কিন্তু আমি বাকি অনেকের থেকে অনেক ভালো আছি, সুতরাং আমাকে ভালো থাকতে হবে। বললো এইটাই হচ্ছে আসল কথা, আপনার ভালো থাকা আপনার খারাপ থাকা সবটাই আপনার নিজের মনের মধ্যে, সুতরাং সবার আগে মনটাকে ঠিক করুন, যেটা খুব দরকার। তো আমি যাবো বুঝতে পারলেন যে তার সমস্যাটা কোথায়, মরাল অফ দ্য স্টোরি কী, অর্থাৎ দেখুন প্রত্যেকটা মানুষের জীবনে ভীষণ রকম সমস্যা থাকে, সমস্যা ছাড়া কোনো মানুষ নেই, যার প্রচুর টাকা তারও কিন্তু কোনো না কোনোভাবে সমস্যা রয়েছে, সেটা আপনি জানেন না। আপনার সমস্যা যেমন না চাইলে, আপনি না চাইলে বাইরের লোক জানতে পারবে না, তেমনি তাদের সমস্যাও তারা আপনাকে বলবে না যদি না তারা চান। সুতরাং কে খুব খুশি আছে, কে সুখী আছে, এইসব না ভেবে চেষ্টা করুন নিজেকে কী করে ভালো রাখা যায়, আপনার যা আছে তার মধ্যে নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। ভালো থাকতে গেলে কিচ্ছু করতে হয় না,
শুধু একটা সুন্দর মন থাকতে হয় আর ভালো থাকার চেষ্টা করতে হয়। ভালো থাকাটা কিন্তু খুব একটা কষ্টকর নয়, কিন্তু হ্যাঁ, আমি ভালো আছি এটা আর দশটা লোককে দেখানোটা সেটা অনেক বেশি কস্টলি। কাজেই ওই খরচাটা না করে নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। হ্যাঁ, হার্ডল আসবে, স্ট্রাগল আসবে, সে তো থাকবেই। খুব সুন্দর একটা কথা আমাদের একজন প্রফেসর বলেছিলেন যে যদি স্ট্রেস হ্যান্ডেল করার ক্ষমতা না থাকে তাহলে সাকসেসের আশা করো না। কথাটা কিন্তু খুব দামি কথা, এটা উনি বলেছিলেন। সুতরাং যে কাজকে আপনি ভালোবাসবেন সেই কাজে কোনো স্ট্রেস ফিলিংয়ের ব্যাপারই নেই। সুতরাং যে যা আছেন, যেখানে আছেন, যা নিয়ে আছেন, খুশি থাকুন, ভালো থাকুন, বরঞ্চ আরও ভালো কিছু করার চেষ্টা করুন। ভালো থাকুন।